Mom, are there any eggs here?
বলতে পারো আর দেয়ার এনি এক্স ডিয়ার, আমাদের কি কোনো ডিম আছে প্রিয়, অথবা আমাদের কি কোনো ডিম আছে সোনামণি? ইমরান, দেয়ার আর অনলি থ্রি এক্স। এবার ইমরান বলছে যে আমাদের তিনটা ডিম আছে। মেবি আই উইল বাই এ রজিন মোর, আমার মনে হয় আমাকে আরও এক বছর কিনতে হবে। মম, ও ইয়েস, গেট সাম সুগার। মা বলছে হ্যাঁ ও ঠিক আছে, আমাদের কিছু চিনি লাগবে, অ্যান্ড মিল্ক এবং দুধ লাগবে, অ্যান্ড 1 লিটার অফ অয়েল, 1 লিটার অফ অয়েল এবং 1 কেজি তেল লাগবে। 2 মানে হচ্ছে 1 কেজি তেলও লাগবে। ইমরান, ওকে, 1 লিটার অফ মিল্ক অ্যান্ড 1 কেজি অফ সুগার, ঠিক আছে, তাহলে 1 লিটার দুধ লাগবে এবং 1 কেজি চিনি লাগবে। মম, ওয়ান মোর থিং ডিয়ার, একটা জিনিস তুমি ভুলে যাচ্ছ প্রিয়, ইউ আর ফরগেটিং ইউর লিস্ট, তুমি তোমার তালিকাকে ভুলে যাচ্ছ, হিয়ার ইট ইজ, এই নাও। ইমরান, ও থ্যাংকস মম, ঠিক আছে, ও থ্যাংকস মম, ধন্যবাদ মা। এবার চলো আমরা কঠিন ওয়ার্ডের অর্থ জেনে নিই। এখানে গেস্ট মানে হচ্ছে অতিথি, টু নাইট মানে হচ্ছে আজ রাত, কুক মানে রান্না করা, ডিনার মানে হচ্ছে রাতের খাবার, লোকাল মার্কেট স্থানীয় বাজার, নেসেসারি আইটেমস প্রয়োজনীয় জিনিসপত্র, মেকিং মানে হচ্ছে তৈরি করা, শপিং লিস্ট মানে হচ্ছে বাজারের তালিকা, এনাফ মানে পর্যাপ্ত, পটেটোস আলু, টমেটোস মানে হচ্ছে টমেটো, ভেজিটেবলস শাকসবজি, বিনস শিম, ক্যারোটস গাজর, কিউকাম্বার শসা, এগপ্লান্টস বেগুন, কলিফ্লাওয়ার হচ্ছে ফুলকপি, এক্স মানে হচ্ছে ডিম আর ডিয়ার মানে হচ্ছে প্রিয় বা সোনা। ডজেন মানে হচ্ছে ডজন, সুগার মানে চিনি, মিল্ক দুধ, অয়েল তেল, আর ফ্যাক্স মানে হচ্ছে ধন্যবাদ। তাহলে এই ছিল আমাদের আজকের টপিক।